হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে বিগিনার টু এক্সপার্ট সিরিজ এপিসোড নাম্বার 3-তে। সো লাস্ট ভিডিওতে আমরা আউটপোস্ট থিওরি এন্ড ওপেন ফাইলস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা সেভেন্থ র্যাঙ্ক এন্ড ড্রয়িং মেকানিজম নিয়ে আলোচনা করব। বাট এটায় যাওয়ার আগে আমরা লাস্ট ভিডিওতে যে হোমওয়ার্কটা বা পাজেলটা যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটা একবার একটু আলোচনা করে নেওয়া যাক, ফাইন? সো এইটা পজিশনটা ছিল যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এন্ড তোমাদের টাস্ক ছিল বলা আমাকে যে এখান থেকে আমি ওপেন ফাইলস বার করব কি করে, বা হোয়াইট এখান থেকে ওপেন ফাইলস কি করে বার করব, ওকে, বা হোয়াইট এর আইডিয়াটা কি। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি দুজন ঠিক অ্যান্সার দিয়েছিল এই পাজলটাতে, সেটা হচ্ছে শিবম চ্যাটার্জি অ্যান্ড তীর্থজ্যোতি রায়, এরা দুজনে। বাদ বাকিরা যারা আইডিয়া গুলো শেয়ার করেছিল তাদের আইডিয়া গুলো অ্যাপ্রিসিয়েবল, যারা D5 E5 অন্যভাবে বিশপ X6 করে যেগুলো আইডিয়া গুলো অ্যাপ্রিসিয়েবল আইডিয়া, বাট অ্যাপ্রোপ্রিয়েট আইডিয়াটা এরা দুজনই শেয়ার করতে পেরেছিল। কিন্তু এখানে অনেকেই বলেছে যে এই বিশপটাকে আগে আমি যদি এক্সচেঞ্জ করি এই বিশপের সাথে, এন্ড দেন H4 H5 এটা খেলতে পারবো, ওকে। তো যারা এটা ভাবছো ফাইন, কোনো প্রবলেম নেই, বাট এটা স্লো, ওকে। আমরা ডিরেক্ট H5 খেলতে পারি, সরি H4 খেলতে পারি এই পজিশন, ওকে। আমাদেরকে বিশপটা এক্সচেঞ্জ করতে হবে, বাট পরে করলেও সেটা চলবে। সাপোজ এখানে ব্ল্যাক খেলে B5 এন্ড ব্ল্যাক নেক্সট মুভে B4 খেলতে চাইছে, ওকে, দেন আমরা ডিরেক্টলি H5 না করে ফার্স্টে E5 করবো, পন টেক্স নাইটটা সরতে বাধ্য, দেন H5। এবার ও কি করবে, এবার ও এটা দিয়ে এটা খাবে বা খেতে বাধ্য, যখনই খাবে, যদি না খায় তাহলে আমি খাবো, তাহলে আমরা খেতে পারি, আর যেই খাবো আমাদের এই ওপেন ফাইলটা H5টা আমাদের ওপেন হয়ে যাবে। তো এটাই হচ্ছে এখানে হোয়াইটের মেন আইডিয়া, এন্ড দেন কি করতে পারি, আমরা বিশপটাকে এক্সচেঞ্জ করব এই বিশপের সাথে, নাইটটাকে F4-এ খেলবো, বিশপটাকে D3-তে বার করব, এই রুখটাকেও এখানে আনবো, এন্ড দেন এই ফাইলে চেকমেট করার ট্রাই করবো, ইভেন কুইনটাকেও আমরা H6-এ ভবিষ্যতে নিয়ে যেতে পারি কুইনটাকে, কারেক্ট? সো এটা হচ্ছে আমাদের পাজেলটার সলিউশন, বা এইভাবে আমরা ওপেন ফাইলস ক্রিয়েট করতে পারি এবং ব্ল্যাক কিংকে বা অপোনেন্টের কিংকে আমরা অ্যাটাক করতে পারি, ফাইন। এবারে যাব হচ্ছে আমাদের আজকের টপিকে, সেটা হচ্ছে কি না অ্যাবসলিউট সেভেন্থ র্যাঙ্ক। দেখো অ্যাবসলিউট সেভেন্থ র্যাঙ্ক কি, যে র্যাঙ্কটা আমাদেরকে উইন দেবেই, ওকে, উইন না দিলেও একটা লস্ট পজিশন থেকে আমরা হোল্ড করতে পারি, মধ্য কথা আমাদেরকে যে কিনা টিকিয়ে রাখবে, ফাইন। সো ধরে নেওয়া যাক এই একটা পজিশন রয়েছে, কারেক্ট? এই পজিশনে ভালো করে যদি তোমাদেরকে আমি ফার্স্টে জিজ্ঞেস করি যে এখানে কে বেটার, তোমরা বলবে হোয়াইট বেটার। কেন বেটার? কারণ বলবে যে কুইন রয়েছে, শুধু কুইন থাকলে কি হোয়াইট বেটার? ভালো করে এবার পজিশনটা দেখো, এই রুকটা নেক্সট চালে কিন্তু এখান থেকে চেকমেট করে দেবে কিংকে, কারেক্ট? তাহলে হোয়াইট যদি একটু ভুল কিছু করে নেক্সট চালেই মেট হয়ে যাবে, তাহলে হোয়াইট একমাত্র কাজে লাগাবে কি করে, এই রুকটা, ইয়েস, এই রুকটা হচ্ছে এখানে সবচেয়ে পাওয়ারফুল পিস, মোস্ট পার্ট। কেন? শুধুমাত্র এই সেভেন্থ র্যাঙ্কে আছে এটা নয়, এইখান থেকে আসবো হচ্ছে আমরা অ্যাবসলিউট সেভেন্থ র্যাঙ্ক। অ্যাবসলিউট মানে কি, এই রুকটা এখন একটা রুক যে কিনা পাওয়ারফুল, কিন্তু এ কি থানোসের মতো পাওয়ারফুল বা আয়রন ম্যানের মতো থা পাওয়ারফুল? হয়তো না, কিন্তু আমরা একে করবো কি করে, আমরা একে থানোস বানাবো কি করে, যখন যদি একবার একে আমরা থানোস বানিয়ে দিতে পারি তাহলে হবে হচ্ছে অ্যাবসলিউট পাওয়ারফুল রুক বা অ্যাবসলিউট সেভেন্থ র্যাঙ্কের লোক, ঠিক আছে? কি করে, এখানে চালটা হচ্ছে হোয়াইট এর, দেখো হোয়াইট এখানে খেলবে কুইন টেক্স বিশপ, চেক, রুক H6, ব্ল্যাক খুশি খুশি খেলবে, বা তোমরা ভাববে যে এটা হোয়াইট কি করলো, কারণ এই কুইনটা তো চলে যাচ্ছে, এবারে পিন্ড হয়ে গেল, ইয়েস, যাক কুইন টেক্স রুক, পন টেক্স কুইন। ভালো করে দেখো আমাদের কাছে একটা রুক আর একটা পন রয়েছে, ওর কাছে একটা পন একটা রুক রয়েছে, বাট এখানে হচ্ছে ব্যাপার, আমার এই রুকটা এবারে অ্যাবসলিউট রুক হয়ে গেছে, অ্যাবসলিউট সেভেন্থ র্যাঙ্কের রুক, তার মানে ও থানোস হয়ে গেছে, ওকে আর কেউ হারাতে পারবে না। কিভাবে? তোমরা বলবে যে আচ্ছা এই রুকটা তো তো তাহলে অ্যাবসলিউট, এও এ কেন থানোস নয়, ঠিক আছে, এও তো বেরোতে পারছে না, এও তো সেভেন্থ র্যাঙ্কেই রয়েছে। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের কাছে একটা পাস্ট পন রয়েছে, আমাদের এই পাস্ট পনটা আমরা কুইন আগে করব রাদার দেন এই পাস পনটা থেকে, কিভাবে? এটাই হচ্ছে ব্যাপার। দেখো এই রুকটা এত পাওয়ারফুল হয়ে আছে সেভেন্থ র্যাঙ্কে যে এই কিং কোনোভাবে এই ফাইলগুলোতে
বা উপরে আর আসতে পারবে না কারেক্ট তাহলে এখানে চাল কার আমার আমি কি খেলবো b6 ইয়েস ব্ল্যাক কি করতে পারে ব্ল্যাক বড়জোর চেক দিয়ে যেতে পারে এখন কিছুক্ষণ পর্যন্ত বাট তারপরে ওকে ফাইনালি চেক ছাড়তে হবে এবার ছাড়লো এবার তুমি ভাববে যে আচ্ছা এবার যদি ও ঠেলে তাহলে তো কিংটা উঠে আসবে উঠুক এইটাই হচ্ছে এবার দেখো 7th র‍্যাঙ্কের পাওয়ার পন ঠেললাম কিং উঠলো এইটা দিয়ে যখন আমি কুইন করলাম তাহলে তখন এই রুকের চেক পড়ে গেল ইয়েস তাহলে ও সরাতে বাধ্য এই মুহূর্তে সরালো চলে গেল এন্ড জিতেও গেল কারেক্ট তাহলে এখানে মেন পাওয়ারফুল পাওয়ারটা কার ছিল এই রুকটার ছিল কেন না ও অ্যাবসলিউট 7th র‍্যাঙ্কে ছিল আমরা যদি একদম ফার্স্ট পজিশনে ফিরে যাই এই পজিশনটাতে যদি তোমাদের যাদের মনে হয়েছিল কুইন আছে বলে হোয়াইট জিতবে না কুইনটাকে বেসিক্যালি আমরা এখানে ছেড়ে দেব কেন ছাড়লাম না যাতে এই রুকটা এবারে এই অ্যাবসলিউট 7th র‍্যাঙ্কের পাওয়ারটা পেতে পারে ফাইন তাহলে অ্যাবসলিউট 7th র‍্যাঙ্ক ক্লিয়ার হলো এন্ড এটা থেকে কিভাবে আমরা অ্যাডভান্টেজ নিতে পারি আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে ফাইন এবার আমরা যাবো হচ্ছে আমাদের পরের এক্সাম এখানে দুটো রুক রয়েছে এন্ড এই একটা পজিশন রয়েছে ভালো করে লক্ষ্য করো ওকে একটু হোয়াইটের কিছু ভুল হবে ব্ল্যাক এখানে সিম্পল চেকমেট করে দেবে ব্ল্যাক এখানে সিম্পল চেকমেট করে দেবে রুক এইচ ওয়ান চেকমেট ঠিক আছে তার মানে হোয়াইটের চাল হোয়াইটকে খুব ধৈর্য ধরে ঠান্ডাভাবে খেলতে হবে হোয়াইটের আমরা দেখতে পাচ্ছি এই 7th র‍্যাঙ্কটা এখন পুরোপুরি হোয়াইটেরই রয়েছে দুখানা রুক বসে আছে কারেক্ট কিন্তু জিতবে কি করে এবার তোমাদের কাছে মেন যে প্রশ্নটা এখান থেকে আসে হচ্ছে পারপেচুয়াল চেকের থিওরি যে আমি এই পজিশনটাকে হোল্ড করতে পারবো কিভাবে না একমাত্র পারপেচুয়াল চেকস দিয়ে কনস্ট্যান্ট যদি আমি অপোনেন্টকে চেক দিয়ে যাই তাহলে ম্যাচটা আমার ড্র হয়ে যাবে আমি হারলাম না আমি জিতলামও না কিন্তু অ্যাটলিস্ট আমি ম্যাচটাকে হোল্ড করে নিলাম ড্র হয়ে গেল কিন্তু প্রশ্ন এখানে তোমাদের কাছে যে কোন রুক দিয়ে চেকটা হবে এই রুক দিয়ে চেকটা দেবে না এই রুক দিয়ে চেকটা দেবে কোন রুক দিয়ে চেক হবে যদি এই রুক দিয়ে কেউ চেক দাও ঠিক আছে ব্ল্যাক কিন্তু হা 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 করে হাসবে ব্ল্যাক জিতে গেল ব্ল্যাকের কিং পালিয়ে যেতে পারবে কিভাবে না এইভাবে এবারে এবার এই রুকটাকে তো এখান থেকে চেক দিতে পারবে না এই বিশপটা রয়েছে কারেক্ট যদি চেক দাও তাহলে সিম্পল বিশপ টেক্স রুক টেক্স কিং টেক্স অ্যান্ড খেলা শেষ তাহলে তাহলে ডেফিনেটলি এবার তোমরা বুঝতে পেরে গেছো যে এই রুকটা দিয়ে চেক দেবো অ্যান্ড তবেই হবে আমার পারপেচুয়াল চেকস এইবারে ও যাই করুক না কেন আমরা কনস্ট্যান্ট চেক দিয়ে দিতে পারবো অ্যান্ড একই পজিশনে বারবার ফিরে আসবে সো ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট পারপেচুয়াল চেক ঠিক আছে যে আমি কনস্ট্যান্ট চেক দিয়ে রাখলাম যাতে আমি জিতে যেতে পারি বা ম্যাচটাকে হোল্ড করে নিতে পারি কারণ এক ওকে ছাড়তে পারবে না ছাড়লেই সিম্পল চেকমেট হয়ে যাবে খেলা শেষ ভালো কথা এবার আমরা যাবো হচ্ছে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আজকের এক্সাম্পলে সেটা হচ্ছে ড্রয়িং মেকানিজম এই যে ড্রয়িং মেকানিজম এই জিনিসটা আমরা তৈরি করতে পারি একটি রুক এবং একটি নাইট দিয়ে ঠিক আছে দেখো এই রুকটা এখন এখানে বসে আছে এই নাইটটা এখন এখানে বসে আছে ঠিক আছে এদের দুজনকে লাইফ পার্টনার করতে হবে একে অপরের জন্য জান দিয়ে দেবে এরকম একটা ব্যাপার এত ভালোবাসা কিন্তু এরা এখনো দূরে এদেরকে কাছে আনতে হবে কিভাবে আমরা দেখব কিন্তু তার আগে আমরা এই পার্টনার্সদের আগে আমরা একবার এই তিনটে পার্টনারের দিকে তাকাই ঠিক আছে এরা এখন ছোট্ট ছোট্ট পন ঠিক আছে যারা কিনা খুব শিগগিরই প্রমোট হবে এবং কুইন হবে এবং যখনই কুইন হয়ে যাবে খেলাটা হেরে যাবে ঠিক আছে কিন্তু আমরা এখানে হোল্ড করতে পারি আমার এই রুকটা বা হোয়াইটের রুকটা 7th র‍্যাঙ্কে বসে আছে এটা আমাদের একটা ভালো দিক আমার কাছে একটা নাইট রয়েছে এবার নাইট আর রুক দিয়ে আমি জানি আমি চেকমেট করতে পারি আর আমার হাতে অত সময় নেই যে আমি কিংটাকে এখন এইখানে নিয়ে যাব দেন চেকমেট করব তার আগে এই তিনটেই কুইন হয়ে তাহলে আমরা যদি কিছু করতে পারি তাহলে আমরা একটা ড্র বার করতে পারি কিন্তু ড্রটা হবে কি করে ভালো করে দেখো আমি তোমাদেরকে যদি এখানে বলি হোয়াইটের চাল ঠিক আছে তোমরা যদি প্রথমেই ভাবো যে আমি তো চেক দিয়ে যেতে পারবো যদি চেক দিয়ে যায় খেলা শেষ ফার্স্টে যদি নাইট এইচ সেভেন চেক দেয় সিম্পল খেলাটি শেষ হয়ে আর কোনোভাবে বাঁচাতে পারবে ওকে কিংটা এইদিকে যাবে না কিংটা এইখানে কিং এইট দেন এবার কি করবে আবার চেক দাও
ষোলো চেক দাও, ষোলো এবার আর চেক নেই, আর কিন্তু চেক নেই। এবার তুমি এইটার মধ্যে এই তিনটাকে আটকাবে কি করে? যদি এটা দিয়ে এটা খায়ও, দেন সিম্পল এটা দিয়ে কুইন, ব্ল্যাক জিতে যাচ্ছে, বাঁচাতে পারবে না। তাহলে আমরা আবার ফার্স্ট পজিশনটা ফেলে যাই, এই জায়গাটা রয়েছে। তাহলে এখানে আসে হচ্ছে ড্রয়িং মেকানিজম। দেখো, রাজাটাকে আমরা যখন এখান থেকে চেক দিলাম, রাজাটা কি করছে? রাজাটা এই দিকে পালাচ্ছে, এই পালিয়ে গেলে এই যখনই ও একবার এই ডি এইট থেকে সি এইট এ চলে গেল, আমি আর চেকটা পাচ্ছি, কারেক্ট? তাহলে আমরা যদি প্রথমেই রুকটাকে ডি সেভেন এ বসিয়ে দিই, ওর লাইনটাকেই আমি যদি পুরো কেটে দিই, ও যদি আর এই দিক দিয়ে কোনোদিনও না পালাতে পারে, তাহলে তাহলে কি একটা মেকানিজম তৈরি হচ্ছে? তাহলে কি আমি ড্র করতে পারছি খেলাটাকে? দেখা যাক, যদি এবারও কুইন করেও, ইয়েস মেকানিজম ইজ ক্রিয়েটেড, এখানে গেলে তো খেলা শেষ, চেকমেট, কারেক্ট? তাহলে ওকে আবার এখানে আসতে হবে, আবার চেক, ও যদি আবার এখানে যায়, আবার চেক। তাহলে বুঝতে পারলে এই রুক আর এই নাইট এখন একে অপরের পার্টনার হয়ে গেছে, দে আর লাইফ পার্টনার্স, সারা জীবন এদের দুজনের সাপোর্টেই। আর ব্ল্যাক কিচ্ছু করতে পারবে না, নাথিং, কুইন হওয়ার পরেও। ওকে, সো আজকের আমাদের সিরিজে, আজকের যে এপিসোডটাতে আমরা মেন শিখলাম হচ্ছে দুটো জিনিস, ঠিক আছে? এক হচ্ছে অ্যাবসলিউট সেভেন্থ র্যাঙ্ক, আর দুই হচ্ছে ড্রয়িং মেকানিজম। ড্রয়িং মেকানিজমের মধ্যে দুটো আমরা দেখলাম, একটা হচ্ছে পারপেচুয়াল চেকস, আর একটা হচ্ছে রুক অ্যান্ড নাইটের পার্টনারশিপ। ফাইন, এবার যারা যারা ভাবছো যে ভাই কি সব দেখাচ্ছ, আমাকে ওপেনিংস দেখাও, আমাকে ট্র্যাপস দেখাও, গেমস দেখাও, সেগুলো তো দেখাবোই, দেখানো হয়, এভরিথিং চলবে, ঠিক আছে? যারা ভাবো শুধু ওপেনিংস আমি ভালো করে দেখবো, ওপেনিংস দশটা ওপেনিংস দেখে নিলাম, ঝেড়ে মুখস্থ করে নিলাম, আমার কাজ হয়ে যাবে, না, এইভাবে দাবা খেলা শেখা যায় না। এই এইটাকে এইভাবে ফলো করতে থাকো, ঠিক আছে? ওপেনিংস তো আমি দেখাবো, ঠিক আছে, আমি হয়তো টপ টেন ওপেনিংস দেখাবো, টপ ফাইভ ওপেনিংস দেখাবো, ব্ল্যাক হোয়াইট দুজনের দিক থেকে। কিন্তু এই জিনিসগুলোকে, এই কনসেপ্টগুলোকে যখন তোমার মধ্যে একবার এন্ট্রি নিয়ে নেবে, তারপরে তুমি যখন ওপেনিংস গুলো দেখবে, তখন দেখবে খুব ইজিলি সেটা অ্যাপ্লাই হচ্ছে, ওভার দ্য বোর্ড তুমি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারছো। ফাইন, সো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, আর স্টে টিউন ফর দ্য এপিসোড ফোর, মেবি কাল বা ডে আফটার টুমোরো, মানে পরশু দিন আমি হয়তো নিয়ে আসবো। সো ইয়েস, আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই।